আমি হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, আর এখানে চিকিৎসা নিয়ে আমি এখন নিজে নিজে হাঁটতে পারতেছি, নিজের কাজ নিজে করতে পারি। এক কথায় মনে হচ্ছে যে আমার পঙ্গুত্ব জীবন থেকে এখন স্বাভাবিক জীবনে চলে আসলাম। আমার নাম সাতিয়া, আমার বয়স 18, আমার বাসা টাঙ্গাইল। আমার 4 মাস ধরে হিপ জয়েন্টের সমস্যা, এর লেগে আমি কাজ করতে পারতাম না, কোমরে ব্যথা, আমি চলাফেরা করতে পারতাম না, ভালোভাবে হাঁটতে পারতাম না। এর লেগে মানে আমার পাড়ার মানুষ অনেক কথা শুনাইছি। আমার এই জয়েন্টের ব্যথার লেগে আমার এই ডিভোর্স হওয়ারও একটা ইয়া ছিল। হ্যাঁ, আমি একদম মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। একটা সময় আসছিল যে আমি একদম বেডেই পড়ে গেছিলাম, হাঁটা চলা কিছুই করতে পারতাম না। আমার নিজের কাছে মনে হয়েছিল আমি একদম পঙ্গু হয়ে যাব, আর জীবনে সুস্থ হতে পারবো না। আমি অনেক কান্না করতাম, আমি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমার ডিভোর্স হয়ে যাব, বা ডিভোর্স হইলে আমার কেমনে চলবো, যে আমার এই ব্যথার কথা শুনে তো আর আমাকে আর কেউ বিয়ে করবে না, বা এরকম অনেক চিন্তা করতাম। আমার বাবা মা, আমার ফ্যামিলির মানুষ অনেক চিন্তা করতো আমাকে নিয়ে। আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ একজন, উনি এরকম মানে আমার অনেক সাপোর্ট করছে আমার এই ব্যাপারে, যে কোনো সমস্যা নাই, হসপিটালে যাও, ঠিক হয়ে যাইব। এখন অনেক ডাক্তার দেখাইছি, প্রথমে মির্জাপুরে একটা ডাক্তার দেখাইছিলাম, উনি আমাকে বাত বলে দিছিল। এই বাতের ওষুধ খাইয়ে আমি একদম বিছানায় পড়ে গেছি। এই বাতের কথা বলে আমার এই চিকিৎসাটা করা অনেক দেরি হয়ে গেছে। পরবর্তীতে আমি সফিউল্লাহ স্যারের ভিডিও দেখতাম, আমি এই জায়গায় আসার লেগে অনেক চেষ্টা করছি, কিন্তু পরিস্থিতির লেগে আসা পারি নাই। এর লেগে মানে স্যারের ভিডিও আমি আগে থেকে অনেক দেখতাম, সবাই বলতাম, কিন্তু সবাই বলছে যে ফেক, এটা ভালো না। কিন্তু আমার যে ভরসা ছিল যে স্যারের কাছে গেলে আমি সুস্থ হব। পরে এই জায়গায় আমার এই অন্য হসপিটালে নিতে চাইছিল, কিন্তু আমি যাবো না, আমি সফিউল্লাহ স্যারের কাছে আসবো। পরে আমার জোরাজুরিতে সবাই এই হসপিটালে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আগের থেকে। আমি অনেক ডাক্তার দেখাইছি, সবাই আমাকে সার্জারি করতে বলছে। এই সার্জারির কথা আমি সার্জারির কথা শুনে অনেক ভয় পাইছি, যে সার্জারি এখন যদি আমি সার্জারি করি, আমার জীবন, আমার বয়সই কত, যদি এখন সার্জারি করি, সার্জারি করলে নাকি খালি সার্জারি করতেই হয় 5 বছর পর, 10 বছর পর, এত সার্জারি করলে আমার জীবন তো এমনি শেষ হয়ে যাবে। আমার এই অসুস্থতা নিয়ে আমার বাবা মা অনেক চিন্তায় পড়ে গেছিলো, মানে তারাও এক পর্যায়ে হসপিটালে ভর্তি আমার এই চিন্তার লেগে, জ্বরা এসে অবস্থা অনেক খারাপ। আমি হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, আর এখানে চিকিৎসা নিয়ে আমি এখন নিজে নিজে হাঁটতে পারতেছি, নিজের কাজ নিজে করতে পারি। এক কথায় মনে হচ্ছে যে আমার পঙ্গুত্ব জীবন থেকে এখন স্বাভাবিক জীবনে চলে আসলাম। আমার এই সুস্থতার পিছনে সফিউল্লাহ স্যারের অনেক অবদান রয়েছে। আমাকে যে ফিজিওথেরাপি দিচ্ছে, উনি অনেক ভালো, আমাকে অনেক দেখছে, মানে তার কথা আমি একটু ভুলবো না, আপুর কথা। নার্স আপুরা অনেক ভালো, আমার তাগড় রেখে যাইতে মন চাইতেছে না। আমার মতো যারা যারা রোগী আছেন, তারা এই জায়গায় আসতে পারেন, স্যারকে দেখিয়ে আপনারা চিকিৎসা নিতে পারেন, আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থতা হোক। আমি এই জায়গায় থাকা অবস্থায় অনেক মানুষকে সুস্থ হয়ে যেতে দেখছি, এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারাও আসেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি সারা জীবন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।